মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যে লঙ্ঘিত নির্বাচনী বিধি, দিলীপকে সতর্ক করে নোটিশ পাঠালো কমিশন। তারপরেও কি সতর্ক হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? উত্তর পাওয়ার আগেই ভোটের বাংলায় শুরু হয়ে গেল ঝড়ের রাজনীতি, সৌজন্যে সেই দিলীপ। দিদি গিয়ে গোয়াতে বলে আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করো, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। মহিলা ভোট নিয়ে টানাটানি হওয়া বাংলায় মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে দিলীপ ঘোষ সেম সাইড গোল করেছেন বলে মত গেরুয়া শিবিরে একাংশেরই। তাই গত সপ্তাহে তড়িঘড়ি তাকে শোকজের নোটিশ ধরায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে দিলীপের জবাবদিহি তলব করে নির্বাচন কমিশনার। কমিশনের দেয়া সময়সীমার মধ্যে জবাব দেন দিলীপ। তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির মন্তব্যে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে মনে করছে কমিশন। সোমবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে সতর্ক করে নোটিশ দিল দিল্লি নির্বাচন সদন। বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে দেয়া নোটিশে কমিশনের তরফে বলা হয়েছে বিজেপি প্রার্থী অত্যন্ত নিম্নমানের ব্যক্তিগত আক্রমণ করেছেন, আদর্শ আচরণ বিধি বজায় থাকাকালীন তিনি যেন জনসমক্ষে এই ধরনের মন্তব্য না করে সে নিয়েও কড়া হুঁশিয়ারি দেয়া হচ্ছে। কমিশনের কড়া বার্তার পর কি সতর্ক হবেন দিলীপ? আগামী দিনে আমি ভাষা যাতে ঠিক হয় সে সতর্ক থাকবে। আমিও কমপ্লেন করেছি এখানে আমার বিরুদ্ধে প্রার্থী যে ধরনের শব্দ ব্যবহার করেছেন, আমিও দেখতে চাই ইলেকশন কমিশন তাকে শোকজ করে কিনা, নালে ভাববো এগুলো একতরফা হচ্ছে। মুখে সতর্ক থাকার আশ্বাস দিলেন বটে, কিন্তু দিলীপ ঘোষের সৌজন্যেই ভোটের বাংলায় শুরু হয়ে গেল ঝড়ের রাজনীতি, জানি ফের বিতর্ক। রবিবার অল্প কিছুক্ষণের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রাতেই ছুটে যান মুখ্যমন্ত্রী। সোমবার জলপাইগুড়িতে মমতা থাকার সময় তাকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই দুর্যোগ নিয়ে উদ্বেগ জানিয়ে দলের নেতাকর্মীদের উদ্ধার কাজে নেমে পড়ার নির্দেশ দেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এত কিছুর মধ্যে ঝড়ের সঙ্গে রাজনীতি মিশিয়ে এর বিতর্কে দিলীপ ঘোষ। উত্তর বাংলা শুরু হচ্ছে ঝড়, ভোট অভিযান শুরু হচ্ছে, বিজেপি ঝড় শুরু হয়ে গেছে, তাতে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। তাদের প্রকৃত চেহারাটা, মুখোশটা খুলে গিয়ে মানুষের কাছে উন্মোচিত হয়েছে যে একটা ঝড় নিয়ে যারা, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যারা হাসি ঠাট্টা করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিতর্ক সত্ত্বেও দিলীপের কথায় হাস্যরস খুঁজে পাচ্ছেন বিজেপির শমিক ভট্টাচার্য। বারবার একটা কথা বুঝতে পারছি না, রাজনীতি কি রস বিবর্জিত হয়ে যাবে? রাজনীতিতে কোনো ছন্দবদ্ধতা থাকবে না, রাজনীতিতে কোনো ভাষা থাকবে না। সব মিলিয়ে ভোটের মুখে বাংলায় ঝড়ের রাজনীতি বইয়ে দিলেন দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।